আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি চমক কসমেটিক্সে। তো একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপু কিছু ফেস মানে সেটিং স্প্রে দেখান, মেকআপ সেটিং স্প্রে। তো আমি আজকে আপনাদের কিছু সেটিং স্প্রে এবং প্রাইমার দেখিয়ে দিব, গরমে মেকআপ ঠিক রাখার জন্য একদম পারফেক্ট দুটো মেকআপ আইটেম, যেগুলো আপনাদের গরমের মেকআপ একদম পারফেক্ট রাখবে। আপনারা যদি মেকআপ করে রেগুলার, অনেকেই রেগুলার মেকআপ করে থাকেন, তো যারা রেগুলার মেকআপ করেন তাদের জন্য ওই দুটো জিনিস খুবই পারফেক্ট হবে, প্রাইমার এবং সেটিং স্প্রে। যেহেতু এখন কিন্তু গরম প্রচুর, বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম, সো মেকআপ ঠিক রাখার জন্য এই দুটো জিনিস কিন্তু খুবই দরকার। তো আমি ফার্স্টেই আপনাদেরকে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চমক কসমেটিক্স, 4/6 নূর ম্যানশন মার্কেট, এলিফেন্ট রোড, গার্লসে মার্কেট সংলগ্ন, ঢাকা 1205। আর ফোন নাম্বার যেটি রয়েছে, যেটাতে ইমো রয়েছে, সেটা হচ্ছে 0162914176। এই নাম্বারে কিন্তু ইমো রয়েছে। আপনারা যদি কেউ ঢাকা বা ঢাকার বাইরে থেকে অনলাইনে নিতে চান সেক্ষেত্রে এখানে যোগাযোগ করবেন। আর আপনারা একটু চেষ্টা করবেন বেশি প্রাইসের মধ্যে প্রোডাক্ট নেওয়ার জন্য, অনলাইনে যারা নেবেন তাহলে আপনাদের জন্যই সুবিধা, অনলাইনে পাঠাতে ভাইদেরও সুবিধা হয়, আপনাদেরও সুবিধা হয়, নাহলে আপনাদের কিন্তু কস্টিংটা বেশি পড়ে যাবে। সো আমরা একে একে দেখে নিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের মেকআপ ঠিক রাখার জন্য, এই গরমের মধ্যে মেকআপ ঠিক রাখার জন্য মেইন দুটি উপাদান হলো একটা প্রাইমার, একটা হচ্ছে সেটিং স্প্রে। একটা আমরা মেকআপের শুরুতেই লাগাই আর একটা হচ্ছে আমরা মেকআপের শেষে লাগাই। তো শুরুতে যেটা লাগাই সেটা হচ্ছে আপনার প্রাইমার। ময়শ্চারাইজার ইউজ করার পরে কিন্তু প্রাইমারটা ইউজ করে, আপনারা কিন্তু এই প্রাইমারগুলো ইউজ করতে পারেন। এখানে যে আমি প্রাইমারগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু ভালো মানের প্রাইমার, আপনারা চাইলে শপে এসে যাচাই করে নিতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। ফার্স্টে আমরা যেটা দেখছি এটা হচ্ছে কিস বিউটির, না কিস বিউটির মধ্যে প্রাইমার। আর এটাতে কিন্তু বারকোড দেওয়া রয়েছে, এটা কিন্তু প্যাকেটের মানে প্যাকেটের উপর বারকোড দেওয়া থাকে, এটার যে প্যাকেটটা রয়েছে সেটার উপর কিন্তু বারকোড দেওয়া রয়েছে। এটা দেখতে পাচ্ছেন আপনারা প্রাইমার ফাইন কিস বিউটির, কিন্তু এটা কিস বিউটির কিন্তু অনেকগুলো প্রাইমারের ভার্সন রয়েছে, তার মধ্যে এটা একটা। এটার প্রাইস কত পড়বে? আচ্ছা এটা পড়বে কিন্তু 250 টাকা, এবং অনেকটা কিন্তু রয়েছে, আপনারা কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন। মেকআপের শুরুতে যদি আপনারা এটা ইউজ করেন আপনার মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে এবং সরে যাবে না। নেক্সট আমরা যেটা দেখছি এটা হচ্ছে কিস বিউটি 24K। এটা কিন্তু হচ্ছে আপনার একটা গ্লিটার মানে একটা শাইনি লুক দিবে, হাইলাইটার ইউজ করতে হবে না কিন্তু এটা ইউজ করলে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রাইমার, আর এটার কিন্তু প্রত্যেকটার কিন্তু প্যাকেটের সাথে বারকোড দেওয়া রয়েছে। এটার প্রাইস কত পড়বে ভাইয়া? 280 টাকা। এটা কিন্তু অনলাইনে অনেক পপুলার এবং অনেক প্রাইসে সেভ হয়। হ্যাঁ, এটা কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকে যারা চমক কসমেটিক্স আসবেন তারা কিন্তু 250 টাকা পেয়ে যাচ্ছেন, 280 টাকা। এবং এটা কিন্তু অরিজিনালটা, ভালোটা, আপনাদের কোনটা ভালো কোনটা নকল বা কোনটা খারাপ সেটা কিন্তু আপনাদের জেনে বুঝেই নিতে হবে। সো নেক্সট আমরা যেটা দেখছি এটা হচ্ছে হুদা বিউটির। হুদা বিউটির কিন্তু অনেক প্রোডাক্ট আছে, রেপ্লিকা নকল, বাট আপনারা একটু দেখে নিবেন। যেহেতু আপনারা ফেসে অ্যাপ্লাই করবেন, আমি কিন্তু সবসময় চেষ্টা করি একটু ভালো প্রোডাক্ট আপনাদের ফেসের জন্য দেখানোর জন্য, বিকজ ফেস নষ্ট হয়ে গেলে কিন্তু সেটা ঠিক করা সম্ভব না। তো একটু ভালো প্রোডাক্টটা নেওয়াটাই কিন্তু আপনাদের ফেসের জন্য খুবই দরকার। তো আমরা হুদা বিউটির যেটা দেখছি এটাও কিন্তু অনেকটা রয়েছে, আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন। এটার প্রাইস কত পড়বে ভাইয়া? 250। আচ্ছা, এটার প্রাইসও কিন্তু 250 টাকা। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখছি এটা হচ্ছে ম্যাকের প্রাইমার। ম্যাকের এটা হচ্ছে আপনার রেপ্লিকা, বাট অরিজিনাল রেপ্লিকা। অরিজিনাল রেপ্লিকা বলতে বোঝাচ্ছি যে এটা রেপ্লিকাটা হচ্ছে ভালো, এবং এটা কিন্তু বাংলাদেশে না বাহিরে তৈরি, এবং খুবই সুন্দর কিন্তু প্রাইমারটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু রয়েছে। এটার প্রাইস কত পড়বে ভাইয়া? 280 টাকা। আচ্ছা, এটা পড়বে কিন্তু 280 টাকা। নেক্সট আমরা যেটা দেখছি এটা সেটা হচ্ছে হুদা বিউটির অ্যালোভেরা। অ্যালোভেরা, হুদা বিউটির অ্যালোভেরা রয়েছে, আর এটা হচ্ছে টিউব টিউবে রয়েছে। এটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটা পড়বে আপনার 150 টাকা। আচ্ছা, এটা পড়বে 150 টাকা, 150 টাকা। নেক্সট আমরা যেটা দেখছি এটা হচ্ছে কাইলির প্রাইমার। কাইলির এটা কিন্তু অনেক পপুলার একটা প্রাইমার, এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে 180 টাকা। আচ্ছা, এটা পড়বে 180 টাকা। নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হুদা বিউটি আর একটা ভার্সন, এটা হচ্ছে ফাউন্ডেশন প্রাইমার। এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে 200 টাকা। আচ্ছা, এটা পড়বে 200 টাকা। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, কোম্পানির প্রাইস কিন্তু এখানে দেওয়া আছে, বাট ভাইরা কিন্তু আমার চ্যানেলের জন্য এটা আপনাদের ডিসকাউন্টে দিচ্ছে 250 টাকায়। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেকআপ সেটিং স্প্রে। মেকআপ ঠিক রাখার জন্য মেকআপের শেষে কিন্তু আমরা সেটিং স্প্রে ইউজ করে থাকি। সো আমরা কিন্তু এখন মেকআপ সেটিং স্প্রেগুলো দেখে নিবো। ফার্স্টেই যেটা দেখছি এটা হচ্ছে কিস বিউটির।
মেকআপ সেটিং স্প্রে, আর এটা কিন্তু হচ্ছে কিউকাম্বারের, কিউকাম্বারের আপনারা দেখতেই পাচ্ছেন। আর এগুলো কিন্তু একদম ভালো মানের মানে সেটিং স্প্রে যেটা, সেটা এটার প্রাইস কত পড়বে ভাইয়া? পড়বে আপনার 300 টাকা। আচ্ছা, এটা পড়বে কিন্তু 300 টাকা। আর আপনাদের কিন্তু দেখে নিতে হবে, এটা কিন্তু হচ্ছে কিউকাম্বারের। তো আপনাদের যাদের স্কিনটা একটু বেশি অয়েলি তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে কিউকাম্বারেরটা। নেক্সট আমরা যেটা দেখছি এটা হচ্ছে কিস বিউটির, না কিস বিউটির কোন মানে কিস বিউটির গ্রিন টি সেটিং স্প্রে যেটা, সেটা কিন্তু এটা গ্রিন টিটাও কিন্তু খুবই ভালো। এটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটা হলো 280 টাকা। 280 টাকা। এটাতে কিন্তু আপনার বারকোড দেওয়া রয়েছে, আর এটারও যে প্যাকেট রয়েছে প্যাকেটের গায়ে কিন্তু বারকোড দেওয়া রয়েছে। আপনারা দেখে নেবেন কোনটাতে বারকোড আছে আর কোনটাতে নেই। নেক্সট আমরা যেটা দেখছি এটা কোন ব্র্যান্ডের? এটা কিস বিউটি, কিস বিউটি 24 গোল্ড। জি, সেটা এটা শাইনি লুক দেবে এটা আপনাকে। এটার প্রাইস কত পড়বে ভাইয়া? সেম প্রাইস 280 টাকা। আচ্ছা, এটাও কিন্তু 280 এবং বারকোড কিন্তু দেওয়া রয়েছে। আমি কিন্তু বারবার আপনাদের বারকোড দেখিয়ে দিচ্ছি। নেক্সট আমরা যেটা দেখছি এটা হচ্ছে কিস বিউটির প্রাইমার প্লাস হচ্ছে আপনার সেটিং স্প্রে হিসেবে কাজ করবে। এটা কিন্তু দিলে আপনার প্রাইমারেরও কাজ করবে। এটা কিন্তু আপনারা প্রাইমার হিসেবে ইউজ করতে পারেন মেকআপের শুরুতে। এটার প্রাইস কত পড়বে ভাইয়া? পড়বে 300 টাকা। 300 টাকা। আর এগুলোর বারকোড কিন্তু এগুলোর প্যাকেটের সাথে দেওয়া রয়েছে। নেক্সট আমরা যেটা দেখছি এটা হচ্ছে অ্যালোভেরা ফ্রেশ, এটাও কিস বিউটির অ্যালোভেরা ফ্রেশ। যেটা কিস বিউটির কিন্তু অনেকগুলো সেটিং স্প্রে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন টি রয়েছে, কিউকাম্বারের রয়েছে, দেন অ্যালোভেরারও রয়েছে, গোল্ডের রয়েছে। এটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটা পড়বে আপনার 250 টাকা। 250 টাকা। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখছি এটা হচ্ছে ন্যাক্সের, ন্যাক্সের NYX, যেটা ন্যাক্স সেটার, এটাও কিন্তু খুবই ভালো মানে একটা সেটিং স্প্রে। এটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটা পড়বে 300 টাকা। আচ্ছা, এটা পড়বে কিন্তু 300 টাকা। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কিস বিউটির আর একটা অ্যালোভেরা। এটার প্রাইস কত? 92% অ্যালোভেরা। আর এটা হচ্ছে অ্যালোফ্রেশ, অ্যালোফ্রেশ আপনার স্কিন অনুযায়ী নিয়ে নিতে পারেন। এটার প্রাইস কত পড়বে ভাইয়া? 250 টাকা। নেক্সট আমরা যেটা দেখছি এটা কোন ব্র্যান্ডের? এটা হচ্ছে অ্যালোভেরা বাট আইম্যান অফ নোবেলের ব্র্যান্ডের। এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে 250 টাকা। আচ্ছা, এটা পড়বে কিন্তু 250 টাকা। সো ভিউয়ার্স, এই গরমে আপনাদের মেকআপ ঠিক রাখার জন্য আমি কিন্তু টিপস দিয়ে দিলাম। টিপসটা হলো ফার্স্টেই প্রাইমারটা ইউজ করতে হবে এবং মেকআপের শেষে কিন্তু সেটিং স্প্রে ইউজ করতে হবে। সো আপনারা যদি এই ভালো মানের মেকআপ প্রাইমার এবং সেটিং স্প্রে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের চলে আসতে হবে চমক কসমেটিক্সে। আমি কিন্তু শপের নাম অ্যান্ড ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।